সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস স্কুল পরিদর্শন করলেন বানকিমুনের স্ত্রী। এবার বিস্তারিত, সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমুনের স্ত্রী ইয়ো শুন তায়েক বুধবার সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রয়াস স্কুল পরিদর্শন করেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, পররাষ্ট্রমন্ত্রী শ্রী বেগম সেলিনা মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা প্রয়াস স্কুলে এসে পৌঁছলে কেন্দ্রীয় প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ নুরুল হুদা তাদেরকে স্বাগত জানান এবং প্রয়াসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ইয়োশুন তায়েক প্রয়াসের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরের দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আন্তরিক সময় কাটান।